আসসালামু আলাইকুম দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক যে আদি বুড়িগঙ্গা নদীর কিনার সাইডে কিন্তু এইভাবেই চার রডের ওপর একটা পিলার তৈরি করে এইভাবে কিন্তু একটা দল তৈরি করা হচ্ছে। মূলত এটাই হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর সীমানা নির্ধারণ। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনেই যে দশতলা বিল্ডিংটা ভাঙার কথা দেখতে পাচ্ছেন, তারা আসলে খুবই আস্তে ধীরে ভাঙতেছে, যার ফলে কিন্তু এই যে দলটা যে সুদা যাওয়ার কথা সেটা কিন্তু যেতে পারছে না। তো এটা নিয়ে কিন্তু মেয়র বারবার আসতেছে আর তাদেরকে চাপ দিচ্ছে। দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় এই যেরকম বহুতল ভবনগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙতে খুবই অল্প সময় লেগেছিল, কিন্তু বর্তমানে এই বিল্ডিংটা ভাঙতে গিয়ে কিন্তু তাদের অনেক সময় লেগে যাচ্ছে, জানি না এটা কোন ক্ষেত্রে। তবে যেটি হোক, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আদি বুড়িগঙ্গা নদীর যে আপডেট সেটা কিন্তু দিয়ে যাচ্ছি। তো এই পার্টটা যেমন তেমন, ওই পার্টটা কিন্তু আসলে কোনো কিছুই ভাঙা হয়নি, দেখতেই পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা দল তৈরি করা হয়েছে, মূলত এটা কিন্তু সিটি কর্পোরেশনের দল না, এটা তারা তাদের নিজস্ব দল তৈরি করেছে। কিন্তু যে আইন বা যে নীতি বা আমি অন্য অন্য জায়গায় যেরকমভাবে খালগুলো দেখেছি সেভাবে কিন্তু কোনো জায়গায় এইভাবে দল দিয়ে কিন্তু খাল দখল করা হয় না বা তাদের যে নিজস্ব জমি সেটা কিন্তু দখল করা হয় না। কারণ খালের অন্তত 8 ফিট বা 10 ফিটের ভিতরে কিন্তু আপনারা কোনো বিল্ডিং বা স্থাপনা তৈরি বা দেওয়াল তৈরি করতে পারবেন না, ওইখানে গাছগাছালি লাগাতে পারবেন বর্জ্যের এতটুকুই, কিন্তু ওইখানে কিন্তু সেই আইন মানা হচ্ছে না। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে যখন এখানে পুরোপুরি দেওয়াল তৈরি করা হবে তখন কিন্তু এই আইনটা চালু হলেও হতে পারে। তো দর্শক চলুন আমরা একটু সামনে যাই এবং আপনাদেরকে এই বর্তমান যে এই কালুনগর খাল সাইটে কিরকম কাজ চলতেছে বা কিরকম হচ্ছে সেটা আমরা দেখাবো এবং বর্তমানে এই কালুনগর খালের যে পরিস্থিতি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এটা কিন্তু কালুনগর খালের সুইচ গেট, আর বিপরীত পাশে হচ্ছে কালুনগর খাল, আর এই কালুনগর খালের সুইচ গেটের পর থেকেই কিন্তু আদি বুড়িগঙ্গা নদী শুরু, দেখতে পাচ্ছেন। তো চলুন দর্শক আমরা একটু সামনে যাই। দর্শক, যখন আমি এই অংশে আসি, এই অংশে আমি আগে যখন আসলাম তখন কিন্তু এখানে আপনারা জানেন যেখানে খালের মতন একটা অংশ ছিল, পরবর্তীতে এখানে তড়িঘড়ি করে যখন এই আদি বুড়িগঙ্গা নদী প্রদেশ শুরু হয় তখনই কিন্তু এখানে মাটি ফেলে এই মসজিদটা তৈরি করা হয়। তো সামনে কিন্তু সীমানা নির্ধারণ করার কাজ চলতেছে। তো চিরচেনা সেই আমাদের আদি বুড়িগঙ্গা নদীর যে অংশটা সেটা দেখতে পাচ্ছেন, আর এই যে সীমানা পিলারগুলো তৈরি করা হচ্ছে এটাই মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আদি বুড়িগঙ্গা নদীর পাড়ে যে সীমানা সেই সীমানা কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন। মূলত ওইখান থেকে ঘুরে এসে এই যে দেখা যাচ্ছে যে ওই পারও কিছু অংশে এইভাবে পিলার দেওয়া হয়েছে, মূলত 4টি রোডের উপর একটা পিলার তৈরি করা হচ্ছে এবং সেই পিলার উপরেই কিন্তু এইভাবে একটা দল তৈরি করা হচ্ছে নদীর দুনো পাশ দিয়ে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাই হোক, তারা বর্তমানে সীমানা নির্ধারণের কাজে নেমেছে আর দেখা যাক তাদের এটা কতটুকু সময় লাগে। কিন্তু দেখা যাচ্ছে যে বিএডব্লিউটিএ কর্তৃক যেভাবে তারা সীমানা পিলার নির্ধারণ করেছিল এখানে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আমি দেখতেছি না, কারণ 4টি রডের উপর যখন আপনি একটা পিলার তৈরি করেন সেই পিলারটা কিন্তু খুবই নর্মাল হয়। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং ভাঙা হয়েছে এবং ভেঙে কিন্তু এখানে একটা রাস্তা তৈরি করা হচ্ছে, মূলত এখান থেকে ভিকুগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আর একটু ঘুরে দেখাই। দর্শক আজকে এতটুকুই, আমরা পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের জন্য দয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে পারি। তো আপনাদের সবারই দীর্ঘায়ু এবং শুভকামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।